হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএম ব্লগ। চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবার একটা সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, তো সঙ্গে থাকো, দেখো পুরো ভিডিওটা, তো দেখতে থাকো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তো দেখাচ্ছি তারপরে থেকে, তো সঙ্গে থাকো আর দেখো। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের, আর যারা করোনি তারা এক্ষুনি করে নাও, করে পাশে থাকো, সাপোর্ট। চা হয়ে গেছে, আমি বললাম না তোমাদেরকে, চাটা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মায়ের দুধ আনাও হয়ে গেছে, দুধ আছে। তো এই যে দেখো আম পাকা, আজ আম পাকা এইগুলো কেনা হয়েছে। তো এগুলো ছোট, মানে সাইজ পড়ে গেছে, এখনো ঘরে আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাদের পেঁয়াজ কোথায় রাখা হয়েছে, এইখানে আছে পেঁয়াজ, দেখতে পাচ্ছ কিনা কে জানে। তো পেঁয়াজ রাখার জায়গা নেই, এখানে রাখতে হয়েছে। তো আমাদের এখানে অনেক পেঁয়াজ আছে, তো কিছু করার নেই, মানে আমাদের সব ঘরই সমান, রান্নাঘর, বড় ঘর, সবার ঘর, সবাই এক, ঠিক আছে। তো চলো আজকে মা কি করেছে তোমাদেরকে দেখাই, আকাশের পরিস্থিতিটা তো দেখাই, সেই জন্য দেখালাম। দেখো তো এই দেখো কি করেছে মা আজকে, মা আজকে এখানে এই ধানগুলো দিয়ে চিড়ে তৈরি হবে, চিড়ে, ঠিক আছে। তার জন্য এই ধানগুলোকে এখানে ভাপে রেখেছে, এগুলো দিয়ে চিড়ে তৈরি হবে। তো যখন চিড়ে হবে তোমাদেরকেও, ঠিক আছে। তো দেখো পরে চলে আসলাম, মার হচ্ছে, মার পড়ে যাচ্ছে মা। তো মা দেখো রান্না চাপিয়ে দিয়েছে এখানে। তো এই যে এখানে দেখতে পাচ্ছি কলার একটা তরকারি হবে, আর মাছ আছে, মাছের ঝোল হবে, পটলের কিছু তরকারি করবে। তো অনেকগুলো তরকারিগুলো দেখো গরমে ঘেমে গেছে, কারণ ওই ধানগুলোকে ভাপিয়েছে, সেই জন্য ঘেমে গেছে গরমে। আর খুব গরম পড়ছে, তো গরমে তো ঘামবে, সব মানুষের অবস্থা খুব কষ্টকর। তো এই যে দেখো ভাত আমাদের হয়ে হচ্ছে, ভাত পড়েও যাচ্ছে মনে হচ্ছে। আর দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো দেখো একটা ম্যাও এসে মাছের এইগুলো সব খেতে শুরু করে দিয়েছে। ম্যাও ম্যাও, এই ম্যাও দেখো, ম্যাও তাকাচ্ছে, ম্যাও এই ম্যাও, ম্যাম খাওয়াতে ব্যস্ত। দেখো মানে জাম গাছ না, আমার গাছ এখানে গাছ রেখেছো। তো আমি রান্নাঘর থেকে চলে আসলাম, এসে আবারও তোমাদের সঙ্গে, খুব গরমের ভিতরে তোমাদের আমি কি কাজ বাজ করবো সেগুলো এখন দেখাতে পারছি না, দেখিয়েছি এর আগের ব্লগে। তো সঙ্গে থাকো আর দেখো, ঠিক আছে।